বেগুন ভেজে দেবো আর কালকে তার আগের দিনের যে মাংসের ঝোল সেটাই এখনো চলছে বুঝছো। হ্যাঁ আমাদের প্রচুর খাবার পড়ে ছিল, কারণ হচ্ছে সবাই মাংসটাই রয়েছে, একটু আলু ঝোলটা রয়েছে মাংসর আর কি ম্যাক্সিমাম। গতকাল ওই একটা কাতলা মাছ ছিল, একটু চিংড়ি মাছ ছিল, তো সেগুলো খেয়ে নিয়েছি গতকাল। আর আজকে ওই মাংসটা রয়েছে, সেটা দিয়ে দুবেলা মোটামুটি হয়ে যাবে। নিজে জন্মগ্রহণ নিয়ে তুই ভাগ করতে পারিস রে, সব কথা আমি বলবো তাই না? দিবি না তো কেটে, আমি কেটে নিয়ে খাবো। তুমি তো ভদ্রলোকের মতো খাও খাচ্ছ না চকলেট কেকটা, তুমি লোক জানে না তো ওরা যে কিভাবে খাচ্ছ, আমাকে কেটে দিতে হয় না। আমার চকলেট কেক যে কিভাবে খায় তোমাদের দেখতে, যাই হোক। কেমন কেকটা? ও মাই গড, ও মাই গড, প্রচন্ড বাজবে, তোমার ভয় লাগছে আবার। অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটা তো প্রচন্ড ফাঁকা পেছনটা, সেজন্য বাজটা খুব বেশি পড়ে। বিগত বাজ পড়ে আমার বাজের আওয়াজ সাথে প্রচন্ড ইরিটেটিং লাগে, আমার খুব প্রবলেম হয়। দাঁড়াও বন্ধ করে আসি। দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে। বৃষ্টি দেখতে দেখতে কেক খাওয়ার মজাই আলাদা বলো। উঁচু হয়েছে আর এই দিকগুলো নিচু বলে ইচ্ছাতে জল ঢুকছে বিল্ডিং এ না? আমরা একটুখানি বৃষ্টি দেখতে বেরিয়েছি আর সেই জন্য আমরা একটুখানি মাসিকে নামিয়ে দিচ্ছি। মাসি হেঁটে হেঁটেই যেত, এই বৃষ্টিতে মাসি পুরো ভিজে একদম চপচপ হয়ে যেত, সেই জন্য বললাম যে চলো মাসি। আর মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক বাবা,
পড়া উল্টে আসেনি তো এসে হচ্ছে এটা ভিজছে পাগল ছোটবেলায় এরকম যখন বৃষ্টি বা কিছু হতো তার মধ্যে আমরা এরকম আঁকতাম, নাম লিখতাম, তাই না? মানে বিশাল বৃষ্টি হলো, মানে আজকে একদম বর্ষাকালে যে বৃষ্টি একদম ঝেপে বৃষ্টি পুরো সেরকম হলো, মানে বিশাল জোরে বৃষ্টি পড়ছিল। আমরা একটুখানি ওই দিকটাতে গেছিলাম, ওই নীলগঞ্জের ওই রাস্তাটাতে গেছিলাম বারাসাত ব্যারাকপুর রোড ধরে, ওখানে পুরো একটা গাছও পড়ে গেছে দেখলাম আর কি, ঝড় হয়েছে ওদিকটাতে। আমাদের এদিকটাতে ঝড়টা অতটা বুঝতে পারিনি, ঝড়টা হয়নি এদিকটাতে, কিন্তু খুব বৃষ্টি পড়েছে। আর যেহেতু বারাসাত ব্যারাকপুর রোডে প্রচুর গাছ আছে, তো এটাই প্রবলেম আর কি, মানে বৃষ্টির দিনে গাড়ি নিয়ে বেরোনোর একটা প্রবলেম হচ্ছে, ইসে হয় কি বলে, মানে কি বলবো, গাছ ফাছ পড়ে গেলে খুব রিস্কি। মা ওপর দিয়ে কথা বলছে, আমি একটুখানি যাই বাইরে, বুঝলি, একটুখানি দেখি, একটুখানি ভিজি, ওপরে গিয়ে তো স্নানই করে নেবো। তো চলো আজকে তোমাদেরকে বার্থডে গিফটগুলো দেখিয়ে দিই। তো সেদিনকে তো দেখানো হয়নি, শুধু মাসি যেটা দিয়েছিল সেটাই দেখিয়েছিলাম। তো ফার্স্টে হচ্ছে এটা আমার পড়েছিলাম আমি, আই হোপ তোমরা দেখেছো। তো এই কুর্তিটা হচ্ছে শাশুড়ি মা দিয়েছে, বেরিয়েছিল, কিনে নিয়ে এসছে আর কি। কুর্তিটা খুব সুন্দর, একদম সফট, মানে রেয়ন কাপড়গুলো যে হয় না সেই মেটেরিয়ালসের, মানে ভীষণ কমফোর্টেবল আর কি, ডেলি ইউজের জন্য, রেগুলার ইউজের জন্য খুব। আর হচ্ছে আচ্ছা এবার দেখাই, তাহলে সায়ন্তনাটা পরে দেখাচ্ছি। আচ্ছা দেখ, ওয়েট মেশিন যেটা হচ্ছে ভীষণ কাজের একটা জিনিস আমার জন্য স্পেশালি, তো এটা মা দিয়েছে, মানে আমি এটা কিনেছিলাম, বাট অর্ডারটা অ্যাকচুয়ালি তখন আমরা মন্দারমণি ঘুরতে গেছিলাম, তো এটা মায়ের বাড়িতে ডেলিভার হয়েছিল। তো মা বললো যে ঠিক আছে চল, এটা আমি তাহলে তোকে বার্থডে বাবদ দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মা দিয়েছে, আর একটা এটাও মা দিয়েছে, এটা হচ্ছে একটা কাঁথা স্টিচের ওড়না, মানে বেশ বড় আর কি, একদম ফুল সাইজ ওড়না আর কি। এই কাঁথা স্টিচের ওড়নাটা মা দিয়েছে, পরে ভাজ করছি। মাসি যে চাদরটা দিয়েছিল তো দেখিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি সেদিনকে আমি নিজে ভালো করে দেখিনি, একটু খুলি না হলে না ডিজাইনটা ঠিক বোঝা যাবে না। না ভালোই দেখতে, না খুললে ভালো দেখতে। ও আচ্ছা, দুদিকে এরকম লাইট কালার আর মিডলটা এরকম থাকবে, বুঝেছ, সেই জন্য কোলবালিশের কভার গুলো লাইট কালার দিয়েছে ম্যাচিং করার জন্য, ম্যাচিং করার জন্য কোলবালিশের কভার গুলো সাইডের গুলো দিয়েছে, আর এটা হচ্ছে, এটা হচ্ছে মিডলটা। আচ্ছা, অ্যাকচুয়ালি সেদিনকে মানে আমার কয়েকটা চাদর কিনতে হবে, বুঝেছো, তো আমাদের এখানে শ্রীরাধা বলে একটা বেডশিটের খুব ভালো দোকান আছে, খুব মানে
নাম করা আর কি পপুলার দোকান, পপুলার একটা দোকান যে শ্রীরাধা, তো এবার সেখান থেকে মানি চাদর কেনে। এবার আমার যেহেতু বিয়ে 3 বছর রয়েছে এবং অনেস্টলি বিয়েতে আমি প্রচুর চাদর পেয়েছি, তো সেজন্য আমার চাদর কেনা হয় না। আর আমার না জিনিসপত্র একটু ছিঁড়ে কম, মানে অনেকের আমি দেখেছি যে পাড়তে পাড়তে খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, আমার চাদরগুলো রং উঠে নষ্ট হয়ে গেছে কিন্তু ছেড়ে, সেই জন্য আর কি কেনা হয় না। তো এবার ভেবেছি যে কিনবো, তো মানিকে জিজ্ঞাসা করছিলাম যে মানি তুই যে চাদরগুলো কিনিস কিরকম প্রাইস, মানে চাদরগুলো বেশ ভালো লাগে আর মেটেরিয়ালগুলো খুব ভালো হয়। তো এবার মানি জিজ্ঞাসা করেছি, তো মানি ভেবেছে বোধ হয় ঠাকুরদেরকে চাদর দেওয়াটাই আর কি সেফার সাইড। তো এবার গিফট দেওয়ার সময় লোককে গিফট দেওয়ার সময় সত্যি মানে ভীষণ পাজল হয়ে যায় আমরা। ওকে, আর সায়ন্তন দিয়েছে হচ্ছে, ফার্স্টে আমি দেখাই, এটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি, কার্নিভাল প্যালেট। ও এটা আমাকে বার্থডে বাবুদি দিয়ে দিয়েছিল এবং আমাকে বলেছিল যে এটা কিন্তু তোমাকে বার্থডে বাবু দিয়ে দিচ্ছে আর কিন্তু কিছু দেবো না, ঠিক আছে। তো এটা তো আমি তোমাদেরকে দেখিয়েছি, ভীষণ সুন্দর একটা প্যালেট। এবং ও জানে যে আমি এই সমস্ত খুব ভালোবাসি, এই আই শ্যালো ফাই শ্যালো, তো সেই জন্য আর কি এখন কিনে দেয়, ঠিক আছে, বিয়ের পর থেকে। খুব ভালো সেটা পিগমেন্টটা খুব ভালো, একটা দেখাচ্ছি এরকম টাইপের, মানে ভীষণ ভালো পিগমেন্টটা, একদম ওঠে না, মানে ইসে করলেও উঠবে না। তো প্রত্যেকটা কালারই খুব ভালো। তো এটা দিয়েছে, আর একটা হচ্ছে যেটা তোমাদের সাথে শেয়ার করিনি, বক্সে দেখা হবে, হ্যাঁ কিছুদিন আগে ও আমাকে কিনে দিয়েছে, এটা হচ্ছে গিম্বল DJI OM4SE। হ্যাঁ, তো এটা আমাকে কিনে দিয়েছে, ও বললো যে জানা তুমি ভিডিও টিডিও করছো, কোথাও ঘুরতে টুরতে গেলে গিম্বলটা বেশি লাগে, বাড়িতে রেগুলার ব্লগে অনেস্টলি লাগে না, তো এইটাও কিনে দিয়েছে। এরকম টাইপের আর কি দেখতে হয়। আমি তোমরা যদি আমার ওই কিশোর ব্লগটা দেখে থাকো, মন্দারমণির ব্লগটা দেখে থাকো, ওখানে ম্যাক্সিমাম আমরা গিম্বল দিয়ে শুট করেছি, ভীষণ স্টেডি শুট হয়। এটা বোধ হয় 10,000 মতো প্রাইস নিয়েছে এই গিম্বলটা। সো এই হচ্ছে আমার গিফট, এটা লিখে দাও, তো দেখি কে যেন এসছে, দেখি কে এলো, এই টনি এসছে, বুঝলে টনি আসে এই ঘরে, কিন্তু বেলটা মারতে পারে না, এটা হচ্ছে ওর খুব দুঃখের বিষয়। তো এটার সাথে এরকম একটা স্ট্যান্ড আছে, তো এই স্ট্যান্ডটা দিয়ে কোথাও রেখে করা যায়, মানে যেগুলো আর কি ধরো খাওয়ার ভিডিও বা আমরা কোথাও রেখে ছোট ইসে করে করব, তো সেগুলোতে খুব ভালো হয়। তো এই হচ্ছে আমার গিফট, মাত্র এইটুকু। যেমন এইগুলো আমার সত্যি কাজের, আমি সায়ন্তনকে বলেই কিনেছি, ওসব সারপ্রাইজ টারপ্রাইজ আমার চলে না, কারণ কি দেবে না দেবে সেটা আমার কাজে লাগবে না, তো ওসব সারপ্রাইজ টারপ্রাইজ আমার হয় না। হ্যাঁ, সারপ্রাইজ গিফট হবে, ধরো কেউ আমাকে iPhone 13 গিফট করলো, তা ঠিক আছে, সেখানে সারপ্রাইজও ঠিক আছে, পিসি টপ একটা ডায়মন্ডের কোনো ভালো কালেকশন গিফট করলো, ডায়মন্ড মানে তোমাকে না দেখিয়ে তো যা ইচ্ছে, হ্যাঁ তোমাকে না দেখে যা ইচ্ছে, হ্যাঁ এই এইগুলো বলে দেখাতে হবে। আচ্ছা, তোমরা শুনছো তো, এটা তোমাদের জন্যই কিন্তু, আমার জন্য নয়, কিন্তু আমি তো পারবো না, BMW গাড়ি, আমি বলেছি গাড়ি না, এটা তুই বলেছিস, আমি বলেছি, তুমি বললে কোহিনুরের ডায়মন্ডের নেকলেস আমি কোথায় পাবো, তুমি তো আমাকে পরে বলো তো কোহিনুরের দিতে হবে, আমি বলেছি যে মানে ডায়মন্ডের কিছু, গোল্ডের কিছু, ফোন হতে পারে, ভালো ভালো মেকআপের জিনিস হতে পারে, এগুলো আমাকে না জানিয়ে সারপ্রাইজ দেবে, আমি ওদের থ্রুতে তোমাকে জানিয়ে রাখছি, তুমি যদি কোনোদিন মনে করো তুমি সারপ্রাইজ দেবে তুমি এইগুলো দিতে পারো, ঠিক আছে।
আমাদের আজকে সিম্পল সিম্পল খাওয়া, কালকে যা খেয়েছি তার জন্য আলু ডিম সিদ্ধ বানিয়েছি, ডাম কি ওটস বানিয়েছি, অল্প করে বানিয়েছি রে চিকেন, হ্যাঁ তোমার এটা এই দুদিন প্রচুর খাওয়া হয়ে গেছে, পুরো ডায়েটের পুরো সত্যানাশ হয়ে গেছে, কিসের দিও একটু নুন দিয়েছিল, ঠিক আছে তোমরা গাড়ি দেখতে যাবে, না বললাম বেরোচ্ছে, সায়ন্তন আমার ছোট মামা গাড়ি দেখতে যাচ্ছে, ছোট মামার জন্য আমার জন্য না আমার জন্য, কোথায় উঠেছে আমার ঘাড়ে উঠে দেখছে রাস্তা, ঘাড়ে উঠেও রাস্তা দেখবে কিরকম টেংরি, দেখো টেংরি দেখো গিফটটা দেখা, তুই রেখে দে চলো নিয়ে আসো হারমোনিয়ামটা, যাও দুটো খুলে দেখ, না এই অবধি আনতে পারবে না, নিয়ে আসি চলো একবারে, উড়ে বাবা রে রাত্রিবেলা আজকে কি কার বাচ্চা এগুলো, তোমার আচ্ছা তো এই যে হারমোনিয়ামটা দেখলে, এটা হচ্ছে যেটা মানি মাসি বাড়ি থেকে নিয়ে আসলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে অনেক বছর আগের হারমোনিয়াম, এটা আমার বুবু মাকে কিনে দিয়েছিল, মানে মা যখন বিয়ের পর ফার্স্ট গান করা শুরু করেছিল, আর স্কেল চেঞ্জারটা তো মা আমাকে অনেক পরে কিনে দিয়েছে, তো এটা মোটামুটি কত বছর, 27-28 বছরের হারমোনিয়াম বলো, হ্যাঁ আমার 27 বছর হয়েছে, তার আগে কেনা না, তার আগে আর পরে আগে 25 বছরের হারমোনিয়াম মোটামুটি, তো অ্যাকচুয়ালি আমার স্কেল চেঞ্জারটা আমি ও বাড়িতে নিয়ে গেছি, ওই ঘরে ওই বাড়িতে একটুখানি গান টান করতে প্র্যাকটিস করতে অসুবিধা হয়, যেহেতু স্কেল চেঞ্জারটাতে করে আমার সবসময় আর কি ইউজ টু আমি, তো সেজন্য ওটা নিয়ে গেছি, আর এই জন্য এই হারমোনিয়ামটা এখানে নিয়ে এসেছি, উপালি এসেছিলো আর কি আজকে অনেকদিন বাদে, ওর এক্সাম ছিল বলে আসতে পারেনি, আর সায়ন্তরা ছোটো মামা গেছিলো গাড়ি দেখতে, ব্রেজা ব্যালেনো এই সমস্ত দেখে রেখে এসছে, সায়ন্তনের পছন্দ হয়েছে ব্যালেনো, ছোটো ছোটো ক্লিপ অ্যাড করে দেবো, দেখবে দেখতে পাবে তোমরা, আর ছোটো মামার পছন্দ হয়েছে ব্রেজা, বাট কোনোটাই এখন কেনা হবে না, আর প্রচুর দাম ফালতু ফালতু, এখন আমাদের একটা গাড়ি আছে আর আমাদের গাড়িটা জাস্ট অনলি 5 ইয়ার্স হয়েছে, আর সেরকম চলেও নি আমাদের গাড়িটা, মানে সেভাবে এমন কিছু চলেও নি, তো সেই জন্য এখন কেনা মানে, হ্যাঁ 2 বছর করোনা গেল, সায়ন্তন বাইরে ছিল, আর ওই টুকটাক সায়ন্তন অফিসে নিয়ে যাওয়ার বড় ট্রিপ বলতে 2 বার দীঘা হয়েছে, 1 বার বকখালি হয়েছে, মানে এটা যদি বলি যে খুব বড় ট্রিপ, এই 3টে ট্রিপ জাস্ট, তো আর কি এখন আমাদের গাড়িটা যথেষ্ট ভালো সুন্দর আছে, তো ফালতু ফালতু এখন 10-12 লাখ টাকা একটা গাড়ির পেছনে ইনভেস্ট মানে একদম ওয়েস্ট অফ মানি, তো সেজন্য কেনা কেনা হবে না, দেখবে নতুন জিনিস গাড়ি টাড়ি দেখলে পরেই মনে হয় যে না কিনি আর কি,
এই জন্য আমরা এর গল্প গল্প করছিলাম গাড়ি নয় আবার কাইন্ড অফ হ্যাঁ মানে একটা গাড়ি থাকতে ভালো আবার এটা কেন মানে ওয়েস্ট অফ মানি যদি না থাকতো আর ধরো যদি পার্থ চট্টোপাধ্যায়ের মতো আমাদের টাকাট করি থাকো তাহলে কিনতো আর যা তেলের দাম বেড়েছে রোজ নিয়ে বেরোবার মানে মতো ব্যাপার পার্থ চট্টোপাধ্যায় কত টাকা পাওয়া গেলো বলো কিছু তো দান করে দিতে পারতো আমাদেরকে একটু গাড়ি টাড়ি কিনতে পারতাম আমরা এত কোটি কোটি টাকা কি দুঃখ আমাদের সবাই এসছে সবাই বসে আছে চলো ওই তো চলে এসছে চলো চলে যাই কেন যাইবে এই টাটা চলে গেলাম এই জাস্ট এলাম একটু আগে এসে বিড়ালগুলোকে দুধ ভাত খেতে দিলাম কিন্তু খায়নি একটুখানি খেলো আর ওই অল্প একটু চিকেন ছিল চিকেনটাকে জাস্ট একটু গরম করলাম কারণ যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি না তো সেই জন্য আজকে আর বের করে রেখে যাইনি আবার যদি নষ্ট নষ্ট হয়ে যায় এমনি কালকে তার আগের দিনের চিকেন যদিও আমি কালকে রাত্রিবেলা না ভালো করে জাল টাল দিয়ে রেখেছিলাম কটা বাজে দেখি ও আচ্ছা 11:30 বাজে আজকে একটু তাড়াতাড়ি এসেছি সায়ন্তন গেছে টনিকে নিয়ে ঘুরতে আমার এখনও কিছু গুছাতে হবে ও মানে জামা কাপড়ই মেলা হয়নি এখনও তাড়াতাড়ি বেরিয়ে গেছি আজকে তো এইগুলো জাস্ট ঢোকাবো এই যে কুর্তিটা ঢোকাবো তারপরে মাঝে এই যেটা দিয়েছে এইগুলো ঢোকাবো তো চলো আজকের মতো ব্লগটা এন্ড করলাম আজকে উপালি অনেক দিন বাদে গান শিখতে এসেছিল ওর অ্যাকচুয়ালি এক্সাম টেক্সাম সব ছিল তো সব কিছু আমি বলেছিলাম যে তুই সব কিছু মিটমাট করে তারপরেই আয় তো চলো আজকের মতো ব্লগটা এন্ড করছি আজকে বেশ তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করলাম ভালো লাগলো তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো পুজোর মার্কেটিং কি তোমরা শুরু করে দিয়েছো নাকি বলো তো আমার এখনও শুরু হয়নি আমার অ্যাকচুয়ালি আগের মতো পুজোর আগে বেরিয়ে সেরকম শপিং হয় না ওই ধরো দোকানে গেলাম টুকটুক টুকটুক দেখলাম পছন্দ হলো তো সেইভাবেই শপিং চলতে থাকে মাকে বললাম আসলে আজকে একটু পাশের বাড়ি মাম্পিদির দোকানে গেছিলাম কিন্তু মাকে বললাম যে শাড়ি নাও তো মা বললো না না মানে মা নেবেই না একদম ওদের না আমি নেবই না কোনো শাড়ি আমার বেরোনো হয় না আর মা একদম বেরোয় না তো এই হচ্ছে ব্যাপার তো চলো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো সাবধানে থেকো